এই মুহূর্তে আমরা রয়েছি বকটুই গ্রামে, যে বকটুই গ্রামে লালন শেখের বাড়ি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল যখন লালনের মৃত্যুর খবর আসে, গ্রামে উত্তেজনা ছড়ায় এবং তারপরই এসপি ঘটনাস্থলে আসেন, অ্যাডিশনাল এসপি নিজে আসেন এবং পুরো পরিস্থিতি তারা খতিয়ে দেখেন। তারপর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বকটুই গ্রামে, যাতে কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে না চলে যায়। কারণ আমরা দেখেছি যখন ভাদুকে খুন করা হয়েছিল, তারপর পুলিশই তৎপরতা ছিল না এবং তারপরই সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দশজনের মৃত্যু হয়। তাই এইবার কিন্তু পুলিশ কোনো রকম কোনো সুযোগ দেয়নি, তারা প্রথম থেকেই কঠোর হাতে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। এবং দেখতে পাচ্ছি যে পুলিশ মোতায়েন রয়েছে, একইভাবে সিসিটিভিতে নজরদারি চালানো হচ্ছে এবং যারা বকটুই কাণ্ডে যারা ভিকটিম ছিল তাদের বাড়ির সামনেও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে যে পুলিশ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিহিলালের বাড়ির সামনে, কারণ মিহিলালের পরিবার সেই অগ্নিকাণ্ডে মারা গেছিল এবং তার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ গতকাল আমরা দেখেছি শুধু বকটুই গ্রামের নয়, রামপুরহাটে একাধিক জায়গায় এই গ্রামের মানুষ এবং লালন শেখের পরিবারের সদস্যরা তারা বিক্ষোভ দেখিয়েছে, রাস্তা অবরোধ করেছে। তাই পরিস্থিতি গ্রামে গ্রামবাসীদের সঙ্গে আমরা যখন কথা বলি, তারা জানিয়েছেন যে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ যেভাবে গতকাল ঘটনা ঘটেছে, তারা ভেবেছিলেন সিবিআই হেফাজতে থাকাকালীন কাউরির কিছু হবে না, কিন্তু যেভাবে গতকাল মারা গিয়েছে তারপর কিন্তু গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কারণ গ্রামে এখনও পর্যন্ত পুলিশ মোতায়েন, দুটি পুলিশ ক্যাম্প রয়েছে, তাই পরিস্থিতি শান্ত রয়েছে। যেভাবে লালন মারা গেছে, তার পরবর্তী পরিস্থিতি কী হবে সেটা নিয়েও তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এবং একটা জিনিস খুব পরিষ্কার যে লালনের মৃত্যু নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তার পরিবার সরাসরি অভিযোগ করেছে লালনকে মেরে দেওয়া হয়েছে, কারণ যেভাবে তার মৃতদেহ উদ্ধার হয়েছে সিবিআই কাস্টডি থেকে। তাই অর্থাৎ গতকাল লালন শেখের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসার পর থেকেই কিন্তু এলাকা একেবারে থমথম করছে, পুলিশ মোতায়েন রয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা আজ সকালে তারা কি বলছেন শোনাবো একবার আপনাদের। সিবিআই আন্ডারে আছে, সিবিআই আন্ডারে থাকলে ভালোই থাকবে, তো কি করে মারা গেল সেটা তো বলতে পারবো না। এখন হেফাজতে ওদের ছিল, এখন কি করে মারা গেছে সে ওরাই জানবে, আমরা তো এটা বুঝতে পারবো না, বলতে পারবো না। পুলিশ রাত্রিতে ধরেন 10 গাড়ি পুলিশ এসেছিল, আবার ওই যে পুলিশ আছে মেহেলালের এখানে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। প্রকাশ, সিবিআই এর পক্ষ থেকে কি বলা হচ্ছে এই ঘটনায়? আমরা এখনো দেখছি যে স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে সিবিআই এর কাছে ছিল, সিআরপিএফ এর নজরদারিতে ছিল, সেই কারণে নিরাপদে থাকবেন লালন শেখ, এমনটাই তারা মনে করেছিলেন। সেক্ষেত্রে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, সিবিআই এর পক্ষ থেকে কি বক্তব্য? দেখো, সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন বা সিবিআই সূত্রের খবর, গতকাল সন্ধ্যাবেলা এই খবর পাওয়ার পর দিল্লির সিবিআই এর সদর দপ্তর থেকে একটি রিপোর্ট চাওয়া হয়। যেহেতু এই মামলা সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা ডিল করছিলেন এবং স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তরফে গতকাল রাতেই সিবিআই সূত্রের খবর একটি রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লির সদর দপ্তরে। সেই রিপোর্টে কিন্তু যেটা আমরা সিবিআই সূত্রের মাধ্যমে জানতে পারছি, সমস্ত তথ্য দেওয়া হয়েছে। প্রশ্ন করা হয়েছিল, দিল্লির অফিসাররা জানতে চেয়েছিলেন যে এই ঘটনা কিভাবে ঘটলো, যে সময়ে ঘটনা ঘটলো সেই সময় তদন্তকারী অফিসার তিনি কোথায় ছিলেন, কারা কারা সেই ক্যাম্প অফিসে ছিল এবং কোনো ধরনের কোনো সিসিটিভি ফুটেজ এই ঘটনার রয়েছে কিনা, সেই সমস্ত প্রশ্ন করা হয়েছিল এবং সেই তথ্য সহ একটা রিপোর্ট গতকাল রাতেই সিবিআই সূত্রের খবর দিল্লির সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেটা সিবিআই যে লিগাল সেলের অফিসাররা খতিয়ে দেখছেন। পাশাপাশি সিবিআই সূত্রের খবর, এই ঘটনার পর সিবিআই এর নিজের একটি অন্তর তদন্ত তারা শুরু করেছেন, অর্থাৎ ডিপার্টমেন্টাল ইনকোয়ারি শুরু করে কার গাফিলতির জন্য এই ঘটনা ঘটলো সেটা খুঁজে বার করার চেষ্টা, অর্থাৎ তদন্তকারী অফিসার থেকে শুরু করে যে টিম রামপুরহাটের সেই ক্যাম্প অফিসে ছিল সেই প্রত্যেকের বয়ান রেকর্ড করা হচ্ছে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ এক যেমন সিবিআই এর আধিকারিকরা নিজেদের ডিপার্টমেন্টাল ইনকোয়ারি শুরু করেছেন, অন্যদিকে কিন্তু একটি তথ্য সহ রিপোর্ট আর বিস্তারিতভাবে গতকাল রাতেই দিল্লির সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং যেটা সিবিআই সূত্রের খবর এই ঘটনার পর। একেবারে প্রকাশ ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু একদিকে যখন ডিপার্টমেন্টাল ইনকোয়ারি শুরু হয়েছে, অন্যদিকে সিবিআই এর সদর দপ্তরে কিন্তু রিপোর্ট পাঠানো হয়েছে।